নদিয়া জেলার পলাশীপাড়া থানার অন্তর্গত অভয়নগর প্রাথমিক বিদ্যালয় এবং বিইডিএস সংক্ষেপে বেডস নামক এক সংস্থার যৌথ উদ্যোগে বার্নিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার দুস্থ স্কুল পড়ুয়াদের পরিবারগুলি যাতে ঈদ আনন্দে সামিল হতে পারে তার জন্য রবিবার চল্লিশটি অভাবী পরিবারের হাতে একটি মুরগি সামাই চিনি তেল পেঁয়াজ আদা মশলা ও অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এরই সঙ্গে সঙ্গে এলাকার আরও জন দরিদ্র মহিলার হাতে নূতন কাপড়ও তুলে দেওয়া হয় প্রসঙ্গত তো যে এই সেবাদান কাজে হাত লাগান অভয়নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম স্বয়ং এবং বেডস সংস্থার কর্মকর্তারা আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট